আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণীর আমার ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, অনেক 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 ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে অনেক অনেক আদর, দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে আমি ইংলিশ ক্লাসটি নিতে যাচ্ছি। আজকে আমাদের ইংলিশ সাবজেক্টের লেকচার নং হবে 10। আমি আজ তোমাদের সাথে আছি তোমাদের স্যামসন নাহার মিস, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমার ছোট্ট সোনামণিরা, ইংলিশ সাবজেক্টের আজকের টপিক কি জানো? আজকের আমাদের টপিক হচ্ছে মিসিং লেটার ইন দ্য পিকচার, অর্থাৎ তোমাদেরকে ছবি দেওয়া থাকবে এবং সেই ছবির নাম লেখা থাকবে পাশেই, কিন্তু সেই যে ছবির নাম দেওয়া থাকবে সেই নামটা আবার পুরোপুরি দেওয়া থাকবে না, গ্যাপ দেওয়া থাকবে, কোনো লেটার একটি অথবা দুইটি লেটার বাদ যাবে, গ্যাপ থাকবে, সেখানে কোনো লেটার থাকবে না। সেই জায়গায় তোমাদেরকে যেই কাজটি করতে হবে সেখানে কোন লেটারটি হবে সেটা তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ পিকচার দেখে পিকচারের নেমে কোন লেটার মিসিং থাকবে সেটা কী করতে হবে তোমাদেরকে লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, মিসিং লেটার ইন দ্য পিকচার। ছোট্ট সোনামণিরা, গত ক্লাসে কী করেছিলে? গত ক্লাসে তোমরা ফিল ইন দ্য গ্যাপস করেছিলে, মনে আছে? সাথে আবার ম্যাচিং লেটারও করেছিলে, তাই না? বাম পাশে ক্যাপিটাল লেটার থাকবে, ডান পাশে স্মল লেটার থাকবে, ক্যাপিটাল লেটারের সাথে সেই একই রকমের স্মল লেটারটি ডাকতে এনে মিল করতে হবে, এটা শিখেছিলে। সাথে আর কী শিখেছিলে? ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ একটি করে ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডে আবার গ্যাপ থাকবে, কোনো লেটার থাকবে না, সেখানে তোমরা সেই গ্যাপে একটি করে লেটার অথবা দুইটি করে লেটার, যদি দুইটি গ্যাপ থাকে দুইটি করে লেটার বসিয়েছো, তাই না? এভাবে তোমরা ফিল ইন দ্য গ্যাপস শিখেছিলে। আজকে আমরা কী করব? দেখো, ফিল ইন দ্য গ্যাপস আর মিসিং লেটার ইন দ্য পিকচার প্রায় একই রকম, তবে একটু পার্থক্য হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসে কোনো ছবি দেওয়া থাকবে না, তবে মিসিং লেটার ইন দ্য পিকচারে ছবি দেওয়া থাকবে এবং একটা অসম্পূর্ণ ওয়ার্ড দেওয়া থাকবে, অর্থাৎ ওয়ার্ডে সবগুলো লেটার দেওয়া থাকবে না, দু একটা লেটার বাদ যাবে, সেখানে গ্যাপ থাকবে, তোমাদেরকে সেই ছবি দেখে ছবির নাম অনুযায়ী সেই লেটারগুলো বসিয়ে সেই ওয়ার্ডটাকে সম্পূর্ণ করতে হবে। তোমাদের কাছে তো এই টপিকটি খুব সহজই লাগবে, কারণ তোমরা অনেকগুলো ওয়ার্ড মেকিং শিখেছো এর আগে, তাই না? আমি তোমাদের অনেক অনেকগুলো ওয়ার্ড মেকিং শিখিয়েছিলাম, সেই ওয়ার্ডগুলো থেকেই কিন্তু আমি তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস করিয়েছি। আজকে যে মিসিং লেটার ইন দ্য পিকচার সেটাও করাবো, তোমাদের ছবি দেখলেই মনে পড়ে যাবে, আরে আমি তো এই ছবিটি চিনি, এই ছবিটির নাম জানি, তখন বানান করার সময় দেখবে যে লেটারটি নেই সেটা খুব সহজেই লিখতে পারবে তোমরা। চলো শুরু করি। ধরা দেখো, আমি ছবিতে কিসের ছবি দিয়েছি? পিঁপড়ার ছবি দিয়েছি। আমরা ইংরেজিতে কি বলি পিঁপড়াকে? অ্যান্ড, এ অ্যান টি, কিন্তু অ্যান এখানে নেই, আমাদের মিসিং লেটারটি কি? অ্যান হবে। আমরা কি লিখব? এ অ্যান টি, এখানে অ্যান লিখব, তাহলে কি হবে? এ অ্যান টি, অ্যান্ড। আমাদের সম্পূর্ণ শব্দটি তৈরি করতে আমাদের কোন লেটারটি বসাতে হবে? অ্যান। আমরা তাহলে লিখি এ অ্যান টি, অ্যান্ড, এ এবং টি দেওয়া থাকবে, তোমরা শুধু কি লিখবে? অ্যান লিখবে, তাহলে কি দাঁড়াবে? এ অ্যান টি, অ্যান্ড, অ্যান্ড অর্থ পিঁপড়া। আমরা পরবর্তী ছবিতে একটি কি দেখতে পাচ্ছি? বল। বলের ফার্স্ট লেটার নেই, ফার্স্ট লেটার কি হয়? বি, ঠিক বলেছ, বি, বি এ ডাবল এল, বল। তাহলে আমাদের কি লিখতে হবে এই ফাঁকা জায়গায়? বি লিখতে হবে, আমাদের মিসিং লেটার কি হচ্ছে? বি। তাহলে আমরা কি লিখব? বি এ ডাবল এল, বল। এ ডাবল এল ছবিতে দেওয়া থাকবে, তোমরা শুধু কি লিখবে?
বিটা লিখবে। তাহলে আমাদের বল BALL বল সম্পূর্ণ হবে। আমরা তাহলে ফাঁকা জায়গায় কি লিখব, বি, তারপর কি হচ্ছে BALL বল। আমরা পরবর্তী ছবিতে দেখি একটি বিড়ালের ছবি দেওয়া আছে। বিড়াল ইংরেজি কি বলতো, ক্যাট। কি নেই ফাঁকা জায়গায়, এ নেই, মিসিং কোনটি, এ। আমরা তাহলে কি লিখব, CAT ক্যাট। সি এবং টি দেওয়া আছে, আমরা শুধু এ লিখব, CAT ক্যাট। আমাদের কি হচ্ছে, CAT ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। আমরা তাহলে ফাঁকা জায়গায় এ বসালাম, আমাদের ওয়ার্ডটি কি হচ্ছে, CAT ক্যাট। ক্যাট অর্থ কি, বিড়াল, ক্যাট অর্থ বিড়াল। আমরা তাহলে মিসিং লেটার কি পাচ্ছি, এ। আমরা পরের ছবিতে দেখি একটি কাপের ছবি দেওয়া আছে। কাপ অর্থ কি বলতো, পেয়ালা। কাপ অর্থ পেয়ালা। কি নেই, সি, কি নেই, ইউনিক, পি দেওয়া আছে, সি পি দেওয়া আছে। তাহলে কি হবে, CUP কাপ। আমাদের মিসিং লেটার কি হবে, ইউ। আমাদের মিসিং লেটার হচ্ছে ইউ। তাহলে ওয়ার্ডটি কি হচ্ছে, CUP কাপ। আমাদের ওয়ার্ডটি হচ্ছে CUP কাপ। তোমরা তাহলে ফাঁকা জায়গায় কি লিখবে, ইউ লিখবে। ইউ লিখার পরে আমরা কি পাবো, কাপ পাবো, CUP কাপ। আমরা পরবর্তী ছবি দেখি একটি বন্দুকের ছবি দেওয়া আছে। বন্দুককে ইংরেজিতে কি বলি, গান। কি কি দেওয়া আছে লেটার, GN। কি নেই, ইউ নেই, কি নেই, ইউ নেই। মিসিং লেটার কি হবে, ইউ। আমরা এই ফাঁকা জায়গায় কি লিখব, ইউ। আমরা যদি ফাঁকা জায়গায় ইউ লিখি তাহলে কি হবে, GUN গান, শব্দটি সম্পূর্ণ হচ্ছে, GUN গান। গান অর্থ বন্দুক, গান অর্থ কি, বন্দুক। তাহলে আমাদের মিসিং লেটার কি, ইউ। তোমাদের শুধুমাত্র কি লিখতে হবে, ইউ লিখতে হবে, GUN গান। আমরা পরের ছবিতে দেখি কিসের ছবি দেওয়া আছে, লায়নের ছবি দেওয়া আছে, সিংহ, লায়ন। লায়নে কি কি আছে, এল আছে, আই আছে, কি নেই, ও নেই, কি নেই, ও নেই। আমরা তাহলে যদি ও লিখি কি হবে, LION, LION লায়ন। লায়ন কিভাবে, LION। আমরা কি লিখলাম, ও। আমরা কি লিখলাম, ও, LION লায়ন। লায়ন অর্থ কি, সিংহ। তাহলে মিসিং লেটারটি হবে ও। আমরা পরের ছবিটি দেখি একটি কলমের ছবি দেওয়া আছে। কলমের ইংরেজি কি, প্যান, PEN। কি নেই, ই নেই, কোন লেটারটি নেই, ই নেই, মিসিং লেটার কি, ই। আমরা খাতায় তাহলে কি লিখব, ই, PEN প্যান। তাহলে কি দাঁড়াবে, PEN প্যান, PEN প্যান, প্যান অর্থ কলম। আমরা যখন ই লিখব তখন আমরা কি পাব, সম্পূর্ণ ওয়ার্ডটি PEN প্যান। প্যান অর্থ কি, কলম। আবার বানান করো, PEN প্যান। তোমরা খাতায় কি লিখবে, শুধুমাত্র ই লিখবে, তাহলে প্যান হবে। আমরা পরের ছবিতে যাই, একটি ইঁদুরের ছবি দেওয়া আছে। ইঁদুর ইংরেজি কি, ঠিক বলেছো, রেড। রেড বানান কিভাবে, RAT রেড, RAT। আর আছে, টি আছে, কি নেই, এ নেই। তাহলে আমরা লিখব, RAT এ লিখব। আমরা কি লিখব, এ লিখব ফাঁকা জায়গায়। আমরা ফাঁকা জায়গায় লিখব এ, RAT। তাহলে কি দাঁড়াবে, RAT রেড, যেটার অর্থ কি হবে, রেড, ইঁদুর, ইঁদুর হবে। আমরা পরের ছবিটি দেখি একটি পানির কলের ছবি দেওয়া আছে। কি হবে ইংরেজি, ট্যাপ, ঠিক বলেছ, টি, ট্যাপ, TAP। কি নেই, এ নেই, কি কি আছে, টি আছে, পি আছে। আমরা তাহলে মিসিং লেটারের কি লিখব, এ লিখব, টি এর পরে এ লিখব। তাহলে কি দাঁড়াবে, TAP ট্যাপ। ট্যাপ অর্থ কি, পানির কল, ট্যাপ অর্থ পানির কল।
আমরা তাহলে মিসিং লেটার কি পেলাম? এ পেলাম। তাহলে কি হবে? টিএপি, ট্যাব। ছোট্ট সোনামণিরা আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।